আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেপিটাইটির আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খোকন। আমরা আজকে নতুন আরেকটি টুলস নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব ফটোশপের লেসার টুলস নিয়ে। আমরা এই লেসার টুল নিয়ে আলোচনা করব। এই জায়গায় তিনটি টুল আছে, তিনটি টুলের কাজ একই, ব্যবহারের দিকও একই। এটা হচ্ছে প্রফেশনাল জিমের উপর ডিপেন্ড করবে। আপনি নতুন হলে হয়তো এটা দিয়ে করবেন, আর আপনার কাজ করতে করতে হাত পাকা হয়ে গেলে আপনি এই লেসার টুল দিয়ে করবেন, নতুন হলে পলিগোনাল লেসার টুল দিয়ে করবেন। আর যদি ইমেজের কালারের ডেপথ ডিফারেন্ট থাকে তাহলে ম্যাগনেটিক লেসার টুল দিয়ে কাজ করবেন। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম রেকটেঙ্গুলার মার্কিং টুল, ইলেকট্রিক্যাল মার্কিং টুল, সিঙ্গেল মার্কিং টুল আর সিঙ্গেল কলাম মার্কিং টুল। তো এই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে অলরেডি, আপনারা দেখে নিতে পারেন। তো এই লেসার টুল নিয়ে আলোচনা করার, দেখেন এই যে আমাদের এই উপরের অপশন বার কিন্তু প্রায় সেমই থাকতেছে, তেমন কোনো চেঞ্জ আসতেছে না, আসলে সেমই হয়। তো লেসার টুল দিয়ে কাজ করার জন্য আমি কিছু ছবি ডাউনলোড দিয়ে নিয়েছি কাজটা সহজ করার জন্য। আর এই যে ছবিগুলো, এই ছবিগুলো আমি ডাউনলোড দিয়েছি এই ফ্রি পিক এবং আনস্প্ল্যাশ এই দুটা ওয়েবসাইট থেকে। আপনারা, আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশনে, আপনারা চাইলে ওই জায়গা থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো ওই জায়গা থেকে ছবি ডাউনলোড দিয়ে নিতে পারেন। এই জায়গায় প্রচুর রিসোর্স আছে। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনাকে এই রিসোর্সগুলো সম্পর্কে পরিচয় হওয়া দরকার। এই এটা প্রিমিয়াম, এটা ফ্রি। তো এই জায়গায় প্রিমিয়াম ফ্রি দুই ধরনের সাবস্ক্রিপশন আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা প্যাকেজ ইউজ করলেই চলে। আপনি যদি প্রিমিয়াম প্যাকেজ ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি বেটার ইমেজ পাবেন, আর ফ্রিতেও অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। তো যাই হোক, নতুন অবস্থায় ফ্রিতে কাজ করতে থাকেন, আর যখন প্রয়োজন হবে তখন হয়তো প্রিমিয়াম নিয়ে নিতে পারেন। তো আমরা মূল কাজে আসি। আমরা একটা ছবি ওপেন করে নিই, স্ক্রিন মধ্যে ডাবল ক্লিক করলেই আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে। তো আমি প্রথমে এই ছবিটা নিয়ে কাজ করতে চাই। ছবিটা একটু খোলা, ছবিটাকে একটু কালার করে নিই। আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, আমাদের এই বিষয়গুলো আসলে নজর আসলে খারাপ লাগে। ছবিটা খোলা, দেখেন প্রিভিউ। তো আমরা এই ছবিটাতে কাজ করব। এই ছবিটাতে কাজ করার জন্য এই যে এই ছবিটার কাজ, এই লেসার টুলের কাজ হচ্ছে, একটু বড় করে নিই, সামান্য একটু বড় করে নিই। এই যে এইভাবে আমি শর্টে দেখাচ্ছি, চাপটা ধরে রেখে পুরাটুকু ঘুরাই নিয়ে এসে আমি আবার যে জায়গা থেকে সিলেকশন শুরু করেছিলাম ওই জায়গায় নেই, ছেড়ে দিয়েছি, আমার এটুকু সিলেক্ট হয়ে গেছে। এই জায়গায় আপনি যা ইচ্ছা তা করতে পারেন, এই জায়গাটাকে কপি করতে পারেন, এই জায়গাটাকে অন্য কোনো কালার ফিল করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। মানে সিলেকশন করা মানে হচ্ছে ওই জায়গাতে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো আমি ভিডিওটা খুব বেশি লম্বা করবো না, যেহেতু কাজ একই। তো লেসার টুলের কাজটা দেখালাম, এইভাবে চাপ দিয়ে, মাউসে চাপ দিয়ে ধরে রেখে পুরাটুকু রাউন্ড করে এনে, আপনি পুরাটুকু না, আপনি এতটুকু চাপ দিয়ে ধরে এনে যদি ছেড়ে দেন তাহলে এই যে মাঝ বরাবর, মানে যতটুকু এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, এতটুকু এনে যদি ছেড়ে দেন তাহলে এই দুইটা পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট কানেক্ট হয়ে যাবে। দেখেন, তো আপনারা একটু সুন্দর করে এই যে এইভাবে কাজটা করতে পারেন। ছেড়ে দিলাম, আমার এইটুকু কপি হয়ে গেছে। আমি একটু ফেদার দিয়ে নিচ্ছি যেন ছবিটা সুন্দর হয়। আমি ফেদারের বিষয়টা আগে দেখিয়েছি, এখন এই ছবিটাকে আমি অন্য একটা ছবিতে নিয়ে বসিয়ে দেবো। আমি এই যে ছবিটা নিয়ে বসাবো, এই কাজটা আপনাদের আগে দেখিয়েছি কীভাবে অন্য একটা ছবিতে নিয়ে ছবি বসাতে হয়। এই ছবিটাতে নিয়ে বসানোর জন্য আমি এই জায়গা থেকে, সরি, ইয়েস, আমরা
কপি তারপর এই জায়গায় এই ছবির উপরে এনে দেখেন আপনাকে কিন্তু ছবি সিলেক্ট করে নিতে হবে যদি এই জায়গায় সিলেক্ট থাকে তাহলে কিন্তু এটা পিছনেরটা নাই এই জায়গায় এখন যদি পেস্ট করেন তাহলে এই জায়গায় পেস্ট হবে আমরা এই ছবিটাতে আসার পর এই ছবিটাকে অবশ্যই সিলেক্ট মানে ক্লিক করে সিলেক্ট করে নিলেই আপনি এই জায়গায় পেস্ট করতে পারবেন এডিট তারপর হচ্ছে পেস্ট ছবিটা চলে আসছে এটাকে এখন আমরা একটু ছোট বড় করে নেব এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম তারপর এই দিক দিয়ে দেখেন এই যে যে জায়গাটুকু আমাদের অতিরিক্ত এসেছিল এই দিক দিয়ে দেখেন আমাদের যে জায়গাটা অতিরিক্ত এসেছিল এটা আমি একটু জুম করে নিয়েছি ছবিটা হাই রেজলিউশনে যার জন্য জুম করার পর এটা তেমন একটা ফাটেনি এই যে দেখেন যে জায়গাটা অতিরিক্ত এসেছিল ওই জায়গাটা আপনারা আবার এই লেসার টুল দিয়ে আবার এই যেভাবে সুন্দর করে কেটে দিতে পারেন সিলেক্ট তারপর এই ছবিটাতে এসে আপনার কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করলে এটুকু ডিলিট হয়ে যাবে তবে আপনি ডিলিট করে দিতে পারেন আমি এই ছবিটাকে এই এই জায়গায় যেভাবে বসিয়েছি এই এই রকম করে আপনি আপনার যে কোনো ছবিকে আপনার যে কোনো ছবিকে যে কোনো ছবিতে এভাবে বসিয়ে নিতে পারেন তাহলে দেখা গেল আপনি ঘরের মধ্যে ছবি তুললেন আর ওই ছবিটাকে সেন্ট মার্টিন দ্বীপের কোনো একটা জায়গার ব্যাকগ্রাউন্ডে আপনি বসিয়ে দিলেন খুব চমৎকার লাগবে আমরা কাজ করেছি এখন লেসার টুল দিয়ে আমরা যদি পলিগোনাল লেসার টুল দিয়ে কাজ করি তাহলে কীভাবে কাজটা সেম পলিগোনাল লেসার টুলের কাজ হচ্ছে আপনি একটা ক্লিক করবেন তারপর কতটুকু জায়গায় আসবেন আবার একটা ক্লিক করবেন আপনি এই যে দিক দিয়ে আমি কিন্তু এখন একটা একটা করে ক্লিক করছি আমি আমার মাউসটা এখন ছাড়া আমি যে মাউস হাত ছেড়ে দিয়েছি দুইটা পয়েন্ট কিন্তু এক হচ্ছে না তো আপনি আপনার যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো মানে এতটুক দূরে দূরে এসে আপনি ক্লিক করলে সিলেকশনটা আরও পারফেক্ট হবে যদিও আমরা ছবিতে কাজ করার সময় পেন টুল ইউজ করি এই সিলেকশনটা আমাদের জন্য পারফেক্ট না বাট আমাদের এই টুলটা প্রচুর ইউজ করতে হয় এই সিলেকশনটা আগের সিলেকশনের চেয়ে অনেক বেশি সুন্দর হবে আমরা পরে এই এই চুলগুলো সহ কীভাবে এই সিলেকশনটা করা যায় সেটা পরবর্তী কোনো একটি টিউটোরিয়াল দেখিয়ে দেবো আর এই কাজগুলো করে আপনি অনলাইন থেকে ইউজ আর্ন করতে পারেন ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব ডিমান্ডফুল একটা জব সেটা যে কোনো মার্কেট প্লেসে ওই পর্যন্ত ওই কাজটা করার জন্য আপনাকে বেসিকটা তো অবশ্যই জানতে হবে যে জায়গা থেকে শুরু করেছি ওই জায়গায় এসে আবার ক্লিক করলে আমার এই পুরোটুকু একটা সিলেকশন তৈরি হয়েছে তো আপনি চাইলে এই জায়গাটা ডাবল ক্লিক করলে এটা আপনার এই যে লকটা আছে লকটা ওপেন হয়ে যায় আপনি বাইরের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারেন তো আমি এই কাজটা কীভাবে করেছি ডিলিট করেছি কীভাবে আমি সিলেকশনটা বাইরে নিয়ে গেছি বাহিরে এতক্ষণ ছবিতে সিলেকশন ছিল তারপর ছবিটা বাইরে সিলেকশন নিয়ে গেছি এটা কীভাবে সিলেক্ট ইনভার্স আবার এই সিলেকশনটা ভিতরে চলে আসছে সিলেক্ট আবার ইনভার্স সিলেকশনটা বাইরে চলে গেছে এখন যদি আমি ডিলেটে ক্লিক করি আমার কিবোর্ড থেকে ডিলেট প্রেস করি তাহলে আমার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলেট হয়ে যাবে এই জায়গায় যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ফর এক্সাম্পল এই ব্যাকগ্রাউন্ডটা এনে এই জায়গায় এনে আবার পেস্ট করে দেওয়া যাবে এই যে এটা উপরে চলে আসছে আমরা যেটা এর আগের ভিডিওতে লেয়ার অপশনে যেটা দেখেছিলাম যে লেয়ার আর অ্যারেঞ্জটা আমরা লেয়ারটাকে নিচে টেনে ছেড়ে দিলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিলাম তো দেখেন আগের ছবিটা কেমন ছিল এখন ছবিটা কেমন ছিল আগে একটা যে কোনো একটা রুমের মধ্যে ছবি ছিল এখন এটা বাহিরের কোনো আউটডোরের কোনো ছবি বন্ধুরা এতক্ষণ আমরা লেসার টুল পলিগোনাল লেসার টুল নিয়ে কাজ করেছি এখন আমরা কাজ করব ম্যাগনেটিক লেসার টুল নিয়ে এটা আসলে ম্যাজিকের মতো কাজ করে চুম্বকের মতো তো সেটা কীভাবে দেখুন
আমি এই ছবিটা নিয়েছি। এই এই লেসো টুলে কাজ করবে আসলে যখন আপনার ছবির ডেপথ খুব বেশি থাকবে, যেমন এই জায়গায় হার্ড সাদা, এই জায়গায় হার্ড কালো, বা এই জায়গার কালারের সাথে এই জায়গার কালারের অনেক পার্থক্য আছে। তো যখন কালারের পার্থক্য বেশি থাকবে তখন এই টুলসটা কাজ করবে। যখন আপনি যদি এই ছবিটা নেন এবং এই জায়গা থেকে এই গাছটিকে আলাদা করতে চান, দেখেন এই জায়গায় কালারের কিন্তু কোনো পার্থক্য নেই, সেক্ষেত্রে একটা ঝামেলা তৈরি হবে। হ্যাঁ, তো আমরা কাজ করব ওই ধরনের ছবিগুলোতে যেগুলোতে কালারের পার্থক্য খুব বেশি। তো এই কাজটা করার জন্য প্রথমে কীভাবে করতে হয় দেখুন, আমি ছবিটিকে একটু বড় করে নিচ্ছি। আমি যে কোনো এক জায়গায় ছবিটির যে কোনো এক জায়গায় ক্লিক করব, একটা ক্লিক করার পর একটা পয়েন্টার তৈরি হবে, তারপর এটা চুম্বকের মতো আমি দেখেন একটু দূর দিয়ে নিচ্ছি, কার্সরটাকে একটু দূর দিয়ে নিচ্ছি, কিন্তু তারপরও এটা দূর দিয়ে আনার পরও কিন্তু কার্সরটা পারফেক্ট লোকেশন নেই, যেমন চুম্বকের মতো টানতেছে। তো এই যে দেখো মাঝে মধ্যে একটু দূরে চলে যাবে, সেক্ষেত্রে যদি যেমন এই যে এই ক্ষেত্রে আমি বাহিরে একটা ক্লিক করে নেব, এই যে এদিক দিয়ে ভিতরে চলে গেছে। তো এক্ষেত্রে আমি কি করব, যেগুলোতে ভিতরে চলে যায় এগুলোতে আমি বাহিরে একটা করে, যখন ভিতরে চলে যায় তখন একটা ক্লিক একটা করে ক্লিক করে নেব, যখন ক্লিক করি তখন পয়েন্টার তৈরি হয়। আচ্ছা, নিচের বিষয়টা যেভাবে যায় যাক, আমি কিন্তু জাস্ট একটা ক্লিক করে তারপরে এর উপর দিয়ে ছবিটার উপর দিয়ে যে জায়গা দিয়ে পয়েন্টার তৈরি হচ্ছে ওই জায়গা দিয়ে সিলেকশন তৈরি করতে যাচ্ছি, জাস্ট ওই দিক দিয়ে মাউসটাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, এই জায়গায় একটা ক্লিক করে নিই, জাস্ট উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, এটা চুম্বকের মতো কাজ করছে। তারপর এই জায়গায় একটা ক্লিক করে নিই, মাঝে মধ্যে ক্লিক করতে হয়। দ্রুত সিলেক্ট করা যায়, খুব দ্রুত এটা দিয়ে সিলেকশন তৈরি করা যায়। আমার সিলেকশন শেষ, এখন এই ছবিটাকে অন্য একটা ছবি নিয়ে বসিয়ে দিই। ছবিটাকে একটু বড় করে দিচ্ছি, ছবিটা কেমন সুন্দর লাগছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করেছি লেসো টুল নিয়ে, পলিগনাল লেসো টুল নিয়ে, ম্যাগনেটিক লেসো টুল নিয়ে, এভাবে একে একে এই জায়গার সবগুলো টুলস নিয়ে আলোচনা করব। তারপরে এই টুলসের উপর ভিত্তি করে বিভিন্ন প্রজেক্টের উপর আমরা কাজ করব। যদিও কি টুলসগুলো বোঝানোর সময় আমি বিভিন্ন ছোটো ছোটো প্রজেক্টে কাজ করতেছি, তো এই সবগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আর সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।